নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের কাছে করোনার কিছু কথা জানাতে আবারও আমি চলে এসেছি। ফের দেশ ও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে উত্তর চব্বিশ পরগনা। সে রাজ্যের সরকার জানিয়েছে কেরলে দ্বিতীয়বার করোনার আক্রান্ত সংখ্যা 40,000 পেরিয়ে গিয়েছে, যা রীতিমতো চিন্তার বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 41,195 জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মরণ ভাইরাসে প্রাণ হারালেন 490 জন। এই সংখ্যাটি আগের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনার বলি 4,39,659 জন। উপসর্গের প্রায় 8 দিনের মাথায় মারা যাচ্ছে সমস্ত মানুষ। দৈনিক করোনার পজিটিভ হার 15.91% থেকে 14.98% পর্যন্ত এগিয়ে চলেছে। কেরল মহারাষ্ট্রের করোনার গ্রাফ বাড়ছে উদ্বেগ। শেষ 24 ঘন্টায় হুহু করে বাড়ল দেশের আক্রান্তের সংখ্যা। উত্তর ভারতে করোনার আক্রান্ত সংখ্যা সেভাবে ভয়াবহ না হলেও দক্ষিণ ভারতের দিকে করোনার সংখ্যা প্রচণ্ডই চরমে উঠেছে। শুধুমাত্র কেরলের গতকালের রিপোর্টে দেখা গিয়েছে যে 24 ঘন্টায় সেখানে আক্রান্ত 23,500 জন। যার হাত ধরে একদিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা শেষ 24 ঘন্টায় দাঁড়িয়েছিল 41,195 জন, ফলে ডেল্টা ভ্যালেন্টিয়ার্সের বাড়বাড়ন্ত এবং তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে ফের একবার করোনার পরিস্থিতি নিয়ে বিপাকে দেশ। করোনার পরিস্থিতি দেশে প্রচণ্ডই বেশি। গতকাল দেশে করোনার আক্রান্তের দৈনিক অঙ্ক ছুঁয়েছিল 40,77,706 জন। তার আগে মঙ্গলবার থেকে দেশে করোনা আক্রান্তের দৈনিক অঙ্ক ছুঁয়েছিল 28,000-এর সামান্য বেশ কিছুটা অঙ্ক। তবে মঙ্গলবারেই কেন্দ্র সতর্কতার সঙ্গে জানিয়েছিলেন যে দেশে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও দেশে হুহু করে বাড়ছে তার ভ্যালু। 0.5% বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, দেশে মৃত্যু 490 জনের। ফের প্রায় 7% বেড়ে দৈনিক করোনা সংক্রমণ মানুষের মনে ভয় ভীত হয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় মৃত্যুও 500 জন ছুঁই। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েই চলেছে হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যকেন্দ্র বৃহস্পতিবার পরিসংখ্যা অনুযায়ী 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 41,195 জন। একদিনে মৃত্যু 490 জনের। দেশে ফের ঊর্ধ্বমুখী চলেছে করোনা। তৃতীয় ওয়েভ আসার আশঙ্কা রয়েছে অনেকটাই বেশি। এই করোনায় মানুষ অনেকটাই ভয়ভীত হয়ে রয়েছে। কোনো মানুষ না যেতে পারছে এদিকে, না যেতে পারছে ওদিকে। তাদের মধ্যে আশঙ্কা অনেক বেশি। তাই আপনাদের সকলকে জানাই সতর্কতাবাণী, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকজন সবসময় সাথে স্যানিটাইজার এবং মাস্ক ইউজ করুন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, অপরজনকেও সুস্থ থাকার জায়গা করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন, পাশে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। আর আপনারা যদি কখনো কোনো রকম করোনা আক্রান্ত পরিস্থিতির মানুষের পাশে দাঁড়াতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। আর করোনার খবর সহ সমস্ত ওয়েদারের খবর থেকে শুরু করে সব সমস্ত জায়গার সব খবরই আমাদের এই চ্যানেল থেকে আপনারা পাবেন। তাই আপনাদের বলবো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন সবার আগে এই খবরগুলো পাওয়ার জন্য। নমস্কার।